আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে সহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। রোজা একদম শেষের দিকে, আর ভাবলাম যে কয়েকজন মানুষকে ইফতার করানো যাক। আর প্রচণ্ড গরমও পড়েছে, ইফতারি আইটেমে কি রাখা যায়, কি খেলে ভালো লাগবে সেটা নিয়েই মানে একটু চিন্তা করতেছিলাম। এই যে আমি কিন্তু মুরগির মাংস অলরেডি রান্না করে ফেলেছি, আর লাউ দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব। আর রান্না আর পর মানে রেগুলার পুট, বড়া ভাজি এগুলো তো থাকে, আর পাতলা খিচুড়িটা দেওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত গরম, সেই জন্য লাউ দিয়ে রান্না করলে সবাই তৃপ্তি করে খেতে পারবে। আর এদিকে আমি বড় একটা হাঁড়িতে চাল ডাল, গরম পানিতে চাল ডাল দিয়ে দিয়েছি। আমি অনেকটা খিচুড়ি রান্না করব সেটার জন্য। আর চাল ডালটা দিয়ে যখন বলক এসেছে তখন আস্তে আস্তে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, খাল দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি, আর অন্যান্য যে মশলাগুলো আছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এইগুলা দিয়ে দিলাম। তারপর লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। লবণটা পরে যে আমার ছেলেকে দিয়ে চেক করিয়ে নেব যে হয়েছে কি না। আর পাশের চুলায় কিন্তু শাশুড়ি মা অনেকগুলা বড়া বাজছে, আর এদিকে আমার খিচুড়িটা হয়ে যাচ্ছে। আর অন্যান্য যে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করেছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য সেটাও হয়ে গেছে। আর আমি আর একটা মানে বেগুনি কীভাবে তৈরি করি সেটাও সবার সাথে শেয়ার করব, কারণ রোজ এই যে আর আমি যে খিচুড়িটা রান্না করব সেখানে লাউ দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে খিচুড়িটা করব যাতে জালটা এত না লাগে। আর কাঁচামরিচের জালটা কিন্তু খেলেও এত বেশি সমস্যা হয় না, গুঁড়া মরিচটা দিয়ে রান্না করলে যে সমস্যাটা হয়, জাল অতিরিক্ত জাল জাল লাগে। খিচুড়িতে আমরা কাঁচামরিচটাই ব্যবহার করি, আর লাউ খিচুড়িতে তো আর কোনো কথাই নেই। এই যে আমার লাউগুলো দিয়ে দিয়েছি, আর আমার চালগুলোও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, লাউটাও সিদ্ধ হওয়ার পথে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব হলুদ, হলুদটা দিব গরম পানিতে মিক্স করে, তারপরে হলুদ দিব। আর হলুদটা কিন্তু পরে দেওয়ার কারণ হচ্ছে যে হলুদটা আগে দিলে দেখা যায় চালগুলা, তারপর লাউগুলা, লাউ চাল ডাল এগুলা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে সেই জন্য। আর লাউয়ের খিচুড়িতে যদি ধনে পাতা না দেওয়া যায় তাহলে কিন্তু মানে ঠিকঠাক স্বাদটা ঠিকঠাক আসে না, সেই জন্য ধনে পাতা দিয়ে দিয়েছি। ধনে পাতাগুলো আমরাই আমাদেরই নিজেদের চাষ করা ধনে পাতা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ফোড়নটা দেব, খিচুড়ির ফোড়নটা হচ্ছে অসম্ভব, মানে ফোড়নটা যত বেশি সুন্দর হবে, পেঁয়াজের আমরা যেটা বলি বাগার, বাগারটা যত সুন্দর হবে খিচুড়িটা খেতে কিন্তু তত ভালো হবে। আর এই পর্যায়ে আমি সেটাই করেছি, পেঁয়াজ রসুন দিয়ে তেলের মধ্যে দিয়ে তারপরে কালো জিরা দিয়ে ফোড়নটা দিয়ে নিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমার খিচুড়িটাও কালারটা বেশ সুন্দর হয়েছে, আর ফ্লেভারটাও অনেক সুন্দর হয়েছে, ইনশাল্লাহ খেতে ভালো হবে। বেশি মানুষের রান্না করলে কিন্তু খাবারটা এমনিতেই টেস্ট বহুগুণ বেড়ে যায়। আর এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, এখন আমি কিভাবে বেগুনি তৈরি করি সেটাই শেয়ার করতে আসলাম। বেগুনিটা যে আমি এখানে দুই কাপ, আমরা যে কাপটা ব্যবহার করছি এটা চা খাওয়ার কাপ, দুই কাপ গুঁড়া নিয়েছি বেসনের গুঁড়া, আর দুই চামচ চালের গুঁড়া, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, আর একটু দিয়ে দিব আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দেব, আর একটু জিরা বাটা দিয়ে, আর লবণ পরিমাণ মতন লবণ দিয়ে সবগুলা একসাথে মিক্সড করে নেব। আগে পানিটা দেওয়ার আগে ভালো করে মিক্সড করে নেব। তারপর আর এখানে এই
পরিমাণগুলো মেনটেন করলে যে ঠিকঠাক মতন এই পরিমাণটা দুই কাপ বেসনের সাথে 2 চামচ চালের গুঁড়া দিলেই যথেষ্ট। আর এইখানে আস্তে আস্তে একটু একটু পানি দিয়ে নেব, একসাথে সব পানি দেব না, তাহলে বেশি নরম হয়ে যেতে পারে বেসনের ডোটা। আর এই যে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কালো জিরা, কালো জিরাটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে আর একদম দোকানের মতন হয়, দেখতেও দোকানের মতন হয়, খেতেও দোকানের মতন হয়। আর আজকে আমি যে বেগুনিটা করছি এটা কিন্তু 2-3 ঘন্টা মচমচে থাকবে। এই যে আমি এখানে 1/2 চামচ বেকিং পাউডার দিয়েছি আর রেগুলার তেল দিচ্ছি 1 চামচ, আমরা যে তেলটা দিয়ে বাঁধবো সেই তেলটাই 1 চামচ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার খামিটা কত সুন্দর আসছে, আমি এইভাবে দেখে নিচ্ছি যে দুই পিঠে বেসনটা লাগবে কি না সেটা। আর বলতেছিলাম যে মচমচে হবে, মচমচে 2-3 ঘন্টা মচমচে থাকবে দোকানের মতন যদি এই পরিমাণগুলো ঠিকঠাক মতনে দেওয়া যায় তাহলে। আর এই যে আমার বেগুনিটা দেখেন একদম ভালো করে লেগে যাচ্ছে। আর আমি একটু বড় কড়াই নিয়েছি ভাজার জন্য যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, অনেক আগে থেকে রান্না করছি, প্রায় 20-25 জন মানুষের ইফতারি একটু তো সময় লাগবে। আর আজকে অনেক আগে থেকেই রান্না বসিয়েছি মানুষকে, যেহেতু বলেছি খাওয়াবো আর ঠিকঠাক সময় মতনে ইফতারটা রেডিও করতে হবে, সেই জন্য। আর প্রচণ্ড গরম পড়ছে, মাথা ঘুরতেছে ইফতার তৈরি করতে করতে, তাও আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমার বেগুনিগুলা কত সুন্দর হয়েছে, এইভাবে যদি আপনারা বেগুনির এটা ঠিকঠাক মতনে করতে পারেন তাহলে কিন্তু বেগুনিগুলা একদম দোকানের মতন, সব যেই এই পরিমাণটা মেনটেন করবেন তার বেগুনিটাই একদম দোকানের মতন হবে আর খুব খেতেও ভালো হবে। এই যে আমার আইমান বুড়ি কিন্তু আমার সাথেই বসে আছে, সে একটু দৌড়তেছিল যে তার গরম লেগে গেছে। আমি কিন্তু একটা বেগুনি ভেঙে দেখাবো যে কতটুকু পারফেক্ট হয়েছে, একদম মচমচে হয়েছে আর থাকবেও 2-3 ঘন্টা কোনো সমস্যা নেই। আর বেগুনিগুলো অবশ্যই আস্তে জাল দিয়ে ভাজতে হবে, যদি বেশি জাল দিয়ে ভাজা যায় তাহলে উপর দিয়ে কালারটা হয়ে যাবে আর ভিতরে কিন্তু মচমচে, ভিতর থেকে মচমচে হবে না। দোকানিরা যেহেতু বেশি তেলে ভাজে, অনেকগুলা বেগুনি ভাজে, তাই তাদেরটা কিন্তু অনেক জাল, বেশি হিটে জাল দিলেও কিন্তু সমস্যা হয় না, কিন্তু আমরা যেহেতু অল্প অল্প করব। এই যে দেখেন আমার বেগুনিগুলা কত পারফেক্ট হয়েছে, আর অল্প অল্প করব, সেই জন্য খুব আস্তে আস্তে জাল দিয়ে করতে হবে, ভাজতে হবে। আলহামদুলিল্লাহ আমার বেগুনিগুলাও পারফেক্ট হয়ে গেছে, এখন সব পরিবেশনের জন্য নিয়ে যাব। এই যে একদম কাছাকাছি সময় এসে গেছে ইফতারের, আলহামদুলিল্লাহ সবগুলা খাবারই আমরা সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার চ্যানেলটা যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার একটা পেজ আছে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।